প্রচন্ড গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শীতরাং। বঙ্গোপসাগরের সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে সর্বোচ্চ ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে বয়ে চললেও 25 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার সকালে বাংলাদেশের তিনকোণা দ্বীপ এবং সন্দ্বীপ দ্বীপের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শীতরাং। তখন সর্বোচ্চ গতিবেগ হতে চলেছে ঘন্টায় 100 কিলোমিটার। অর্থাৎ সিভিয়ার সাইক্লোন শক্তি হারিয়ে সাইক্লোনিক স্টর্ম বা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার সকালে বাংলাদেশে আছড়ে পড়লেও তার প্রভাব পড়তে চলেছে এই বাংলাতেও। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ঘন্টায় 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 2-24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। সেই সঙ্গে মাঝারি বৃষ্টি হবে এদিন। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার বিকেলের পর থেকে এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। পাশাপাশি আবার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে জলোচ্ছ্বাস হবে। সমুদ্রের জলস্তরের উচ্চতা স্বাভাবিকের থেকে 3 ফুট বাড়বে। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে আইএমডির তরফ থেকে। পাশাপাশি আবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া বইতেও শুরু করেছে এবং মঙ্গলবার বিকালের পর থেকেই এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। ভবিষ্যতে এই ধরনের আরও আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।